কুশিয়ারা তীরবর্তী কুরারবাজার ইউনিয়নের গোবিন্দশ্রী গ্রামবাসী ২২ বছর পূর্বে প্রতিষ্ঠা করেন জামিয়া তাইবা গোবিন্দশ্রী মাদ্রাসা রোববার দুপুরে এই মাদ্রাসার নতুন শিক্ষা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন হজরত মাওলানা শায়খ জিয়াউদ্দিন শৌখিনতায় নবাবী আভিজাতদের পাঞ্জাবি নিয়ে নবাব আরুন পাঞ্জাবি এখন বিয়ানি বাজারে এখানে পাবেন শিশু কিশোর ও সব বয়সী পুরুষদের জন্য বাহারি ডিজাইনের পাঞ্জাবি নবাব আরুণ পাঞ্জাবি একক পাঞ্জাবি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জামান প্লাজা দ্বিতীয় তলা বিয়ানি বাজার আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার নির্বাহী মোহতামিম শায়ক ফারুক আহমদের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা মোহতামিম মাওলানা আসাদুদ্দিন আল মাহমুদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মুফতি আবুল হাসান মাওলানা সাইফুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি নুরুল হক কালুন মিয়া কোষাধ্যক্ষ বাবুল মিয়া মাওলানা জালাল উদ্দিন মাস্টার আলতাফ হোসেন যুক্তরাষ্ট্র প্রবাসী গৌসুদ্দিন খান যুক্তরাজ্য প্রবাসী সাদুদ্দিন সাব্বির আহমদ আব্দুল নূর ফজলুল করিম শিপু ফয়সল উদ্দিন মুসলেক আহমদ সিদ্দিকুর রহমান মাওলানা আবুল বসর শিবলি আহমদ ও ইউপি সদস্য কামাল উদ্দিন সহ আরও অনেকে দিনে শিক্ষার অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল গ্রামবাসীর সহযোগিতা কামনা করে অতিথি ও দায়িত্বশীলরা বলেন গ্রামবাসীর আর্থিক শারীরিক ও মানসিক সহযোগিতার কারণেই মাদ্রাসা আজকের অবস্থানে এসে পৌঁছেছে এই গ্রামের ঐতিহ্যের একটা বিরাট অংশ জামায়াতি বা গোবিন্দশ্রী এটা প্রতিষ্ঠা লাভ করছে এই গ্রামের কৃতি সন্তান কয়েক শতাব্দী আগের অতিবাহিত হওয়া বুজুর্গ হযরত মৌলানা গুলাম আকবর সাহাব রহমতুল্লাহি আলহি এর জন্মভূমি এবং স্মৃতিবিজড়িত স্থানে বিগত দুই হাজার এক সালের সতেরো নভেম্বর রমজান বারুকের প্রথম তারিখ থেকে তার যাত্রা শুরু হয়েছিল তেইশ বছরের ভিতরে জামিয়া তৈবাকে এই পর্যায়ে এগিয়ে নিয়ে আসার তফি দান করার জন্য যারা এর পিছনে শ্রম সাধনা দিয়েছেন দেশি এবং প্রবাসী যারা এই গ্রামের সকল সন্তান যারা দেশে বা প্রবাসে বাস করছেন তাদের সহানুভূতির হাত সম্প্রসারিত হওয়ার কারণে আজ জামিয়া এই অন্তিম সময়ে এ পর্যায়ে পৌঁছা সম্ভব প্রায় তিন কোটি তিন কোটি টাকা বেয়ে নির্মিত হয়ে যায় এই ভবনটা এবং আজকে এই যে বাইশ বছর জার্নির সাথে আমরা যারা আসলাম আমরা মাহতিম মৌলানা আসার সাহ এবং বর্তমান আমরা মাহতিম মৌলানা আবুল বসর সাহব সহ সবাই আমরা অন্তর থেকে ধন্যবাদ জানাই আর তাদের দোয়া দোয়া করি যে তাদের এত সুস্থ করিয়াই প্রতিষ্ঠানটা গড়িয়া তুলছেন এবং আমরা আশা করি আর আপনারা যে সাপোর্ট বিশেষ করে দেশ বিদেশে আমরা ভাই বোনদের যারা সাপোর্ট দিচ্ছেন বিশাল সাপোর্ট দিচ্ছেন আমরা আপনার সবাই ধন্যবাদ জানাই আর আপনার সাপোর্টটা কন্টিনিউ করতে আমরা দোয়া হরলাম আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরা এই প্রতিষ্ঠানটা কবুল করতে কেমত পর্যন্ত জারি রাখতা প্রতিষ্ঠাকালীন সময়ে এর সাথে জড়িত ছিলেন আজ আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক মুরব্বী অনেক রাম আমাদের মাঝে জীবিত নেই ঠিকভাবে যাদের মাধ্যমে যাত্রা শুরু হয়েছিল যে তিন সন্তানের মাধ্যমে ইউকে প্রবাসী তাদের দুজন আমাদের মধ্যে আজকে উপস্থিত নেই তাদের অন্যতম ছিলেন জনাব আব্দুল খালিক কুটুমিয়া সাহেব এবং জনাব আব্দুল দুদুমিয়া সাহেব পরবর্তীতে যারা সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে ছিলেন আলহাজ শফির উদ্দিন সাহেব তিনি হয় আমাদের মধ্যে নেই তারা সহ যারা ছিলেন এবং প্রতিষ্ঠাকালীন সময় থেকে জামিয়া তৈবার সাথে জড়িত ছিলেন তাদের সকলের নাম আমি বলতে গেলে এখানে কয়েক মিনিটের দরকার এর জন্য আমি বলতে চাচ্ছি আর সাথে অতপ্রুতভাবে অঙ্গাঙ্গিভাবে সক্রিয়ভাবে যান প্রাণ দিয়ে যারা সক্রিয়ভাবে জড়িত ছিল আজ যারা আমাদের মধ্যে নেই তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মোকাম দান করেন আজ আমরা যারা বেঁচে রয়েছে আমাদের জন্য দোয়া করি আল্লাহ তালা মৌতবরী আমাদেরকে এভাবে দিনের খেদমতের জন্য কবুল এবং মঞ্জুর করেন আজকের এই নতুন ভবন উদ্বোধন করা হয়েছে ইনশাল্লাহ সবর ঐক্যমত ভিত্তিতে হয়েছে ভবিষ্যতে আমরা সব দেশ এবং বিদেশ যারা আছি সব ঐক্যভাবে থাকবো এই হিসাবে আমরা আমরা মাদ্রাসাটারে মানে আমরা আগ্রহ নেওয়ার চেষ্টা চালিয়া যাইমু আর প্রবাসী বায়ু হল সবচেয়ে বেশি আপনারা সবচেয়ে বেশি পরিশ্রম করছেন এখানে টাকা পয়সা যদি আপনারা না দিই তাতে আজকে এই পর্যন্ত এই মাদ্রাসা ইয়া দাঁড়াইতো না প্রায় তিন কোটি টাকা খরচ হয়েছে এই মাদ্রাসায় মানে নতুন ভবন উদ্বোধন করার নিচে আছে দশটা রুম উপরেও আছে দশটা রুম অফিস অফিস সবগুলো সেম নিচ যে ডিজাইন উপরেও সেম ওই একই একই আছে আর কি মহিলা মাদ্রাসা এখন টাইটেল পর্যন্ত এটার ক্লাস হইব কোনো অসুবিধা নাই আর এটা আমরাও চাইয়া সবে এটা আগে আনিতা আপনারা যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থাকে এই পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন সারার আত্মার মাফিরাত কামনা করি আর যারা জীবিত আছেন সবরে আল্লাহ হায়াতে তাই দান করকা আলোচনা সভা ও দোয়া মাহফিলে জামিয়া তাইবা গোবিন্দশ্রী মাদ্রাসা যারা আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন তাদের কল্যাণ ও মাগফেরাত কামনা করা হয় সৈয়দা আঁকি হক এবিটিভি